হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে যে টপিকসে কথা বলবো সেটা হলো ভিজিট ভিসায় আপনারা কেন আসবেন না বা কারা আসবেন, কাদের জন্য সুইটেবল। অবশ্যই অবশ্যই ভিডিওটা ফার্স্ট টু লাস্ট পর্যন্ত দেখবেন। এটা কিন্তু বর্তমানে খুবই একটা ইম্পর্টেন্ট সিচুয়েশন হইতেছে, কারণ কানাডাতে ভিজিট ভিসার প্রচুর পরিমাণে লোক কিন্তু আসতেছে। কারণ ভিজিট ভিসাটা এখন বর্তমানে খুবই ইজি করার কারণে মানুষ আসতেছে বা বাংলাদেশ থেকেও আসতেছে, বিভিন্ন জায়গা থেকে আসতেছে। বাট এখানে আসার পরে সিচুয়েশনটা কী হইতেছে, সিচুয়েশনের অবস্থানটা কী, সে ব্যাপারগুলো না জানার কারণে অনেকে বিভিন্ন ধরনের ট্রাভেলের মধ্যে পড়তেছেন, অনেকে বিভিন্ন সমস্যার মধ্যে পড়তেছেন। সো ভিডিওটা অবশ্যই ফার্স্ট টু লাস্ট পর্যন্ত দেখবেন, যাতে আপনাদের খুবই হেল্প হয়, যাতে আপনারা বুঝতে পারেন ভিজিট ভিসা কেন আপনারা আসবেন না বা কারা আসতে পারবেন। ফার্স্ট অফ অল আমি একটা জিনিস আপনাদেরকে একদম ইজিলিভাবে বলি, আপনারা যদি এইখানে আসেন ভিজিট ভিসায়, ভিজিট ভিসায় আসার পর আপনি নর্মালি আসলেন, নর্মালি আসার পর আপনার কিন্তু LMI অ্যাপ্রুভ একটা জব খুঁজতে হবে। আর বর্তমানে আপনি যদি একটা জব খুঁজতে যান, খুবই ডিফিকাল্ট, যেটা আপনি ইজিলিভাবে যে জব পেয়ে যাবেন বা আপনারা যে এজেন্সির থ্রুতে আসতেছেন, বা অনেকের কাছ থেকে এরকমও শোনা গেছে যে 25 লাখ টাকা 30 লাখ টাকা দিয়েও কানাডাতে ভিজিট ভিসায় আসতেছে। এত পরিমাণ টাকা কিন্তু ভাই লাগে না। আপনি জাস্ট যেরকম ব্যাঙ্ক স্টেটমেন্ট 10 লাখ টাকা এরকম দেখাবেন, আর আপনি প্রসেসিং মিলে সর্বোচ্চ 2 লাখ টাকার বেশি আমার মতো লাগার কথা না। আমি জানি না কেন আপনারা এজেন্সির কাছে যান বা নিজে নিজে কেন ট্রাই করেন না, বাট সবচেয়ে বড় কথা হলো আপনারা ভিজিট ভিসায় যদি কানাডাতে আসার কোনো চিন্তা ভাবনা থাকে, আপনাদের কিন্তু এইখানে LMI অ্যাপ্রুভ একটা জব খুঁজতে হবে। আর আপনি যদি SILM ক্লেম করেন, এই ক্ষেত্রেও ব্যাপারটা এতটা ইজি না, আপনি সাথে সাথে জব পেয়ে যাবেন। জব মার্কেটটা এখন বর্তমানে ক্রাইসিস চলতেছে, এর থেকে ভালো আমি যেটা বলবো, আপনারা ওয়ার্ক পারমিটে আসেন, ফেয়ার এনাফ। স্টুডেন্ট ভিসায় আসেন, ফেয়ার এনাফ। ওয়ার্ক পারমিটে আপনি একটা কাজ নিয়ে আসতেছেন, দ্যাট মিনস আপনি কিন্তু সাথে সাথে ওই কাজে জয়েন করতে পারতেছেন, এটা কিন্তু একটা সুযোগ সুবিধা। বাট ভিজিট ভিসায় আপনি নিজের কাজ খুঁজতে হবে। যদিও অনেকে অনেক কথা বলে, বাংলাদেশের বিভিন্ন এজেন্সি বিভিন্ন কথা বলে যে হ্যাঁ ওখানে ইজিলিভাবে আপনি জব পেয়ে যাবেন, ব্যাপারটা এরকম না। আমি যেটা বলবো, আপনি যদি এখানে আসেন ভিজিট ভিসায়, মিনিমাম 3 থেকে 4 মাস সময় লাগবে আপনি এখানে সেট আপ হওয়ার জন্য বা চাকরি খোঁজার জন্য। তারপরও এখানে একটা বড় একটা কোর্শন মার্ক আছে, আপনি আসলে কি চাকরি খুঁজে পাবেন? চাকরি তারাই, এর থেকে আরেকটা বড় কথা হলো আপনি ভিজিট ভিসায় কানাডাতে আসবেন ঠিকই, আসার পরে আপনি চাকরির বাজারে যখন ঢুকবেন আপনার কিন্তু ইংলিশের প্রতি যে দক্ষতা বা ফ্লুয়েন্সি কিন্তু খুব বেশি হতে হবে। সো এই ক্ষেত্রে আপনার যখন ইন্টারভিউ হবে ইংলিশে, সো ওই ক্ষেত্রে আপনি যখন ইংলিশে কমিউনিকেট করতে সমস্যা ক্রিয়েট হবে, বা যদি ফ্লুয়েন্ট থাকেন তাহলে আলহামদুলিল্লাহ আপনাদের অনেক হেল্প হবে। আর আপনি জব পেয়ে গেলেও এখানে LMI অ্যাপ্রুভ জবগুলো পেতে এতটাও ইজি না, অনেকে অনেক টাকাও দাবি করে। যে এক্স্যাক্টলি বর্তমান পরিস্থিতির কথা আমি আপনাদের কাছে তুলে ধরলাম। আর আপনি যদি বিজনেস রিলেটেড ব্যাপারে আসেন ভিজিট ভিসা বা কারো কাছে ঘুরতে আসতেছেন, আপনি ব্যাক করে চলে যাবেন, ওই ক্ষেত্রে আপনি ওয়েলকাম। আপনাদের চেনা পরিচিত মানুষ আছে, এই ক্ষেত্রে আপনি ওয়েলকাম। আমি যেটা বলবো, আপনি যদি চেনা পরিচিত মানুষ থাকে আপনি ওয়েলকাম ভিজিট ভিসা। আপনি কানাডাতে এসে মার্কেট অ্যানালাইসিস করে জব খুঁজে পাওয়াটা একটু সহজ হবে, কারণ চেনা পরিচিত মানুষ থাকার কারণে। আর আপনার যদি পরিচিত মানুষ না থাকে, আপনি ভিজিট ভিসায় কানাডাতে আসলে আপনি সাথে সাথে জব খুঁজে পাবেন না, এটা হলো সবচেয়ে বড় তিতাসত্য কথা। কারণ ব্যাপারটা এতটাও ইজি না যতটা মানুষ মনে করতেছে বা যতটা মানুষকে বোঝানো হইতেছে এজেন্সির তরফ থেকে। আমি কিন্তু তাদের জন্য এই ভিডিওটা বানিয়েছি। আরেকটা ব্যাপার আমি আপনাদেরকে বলি, এজেন্সির যে ব্যাপারটা, তারা অনেক টাকা দাবি করে, এত টাকা কিন্তু লাগে না। আমি জানি না মানুষ এত টাকাটা কেন আসে, টোটালি এটাও একটা বড় কোশ্চেন মার্ক যে কেন এত টাকা দিয়ে আপনারা আসেন। আপনি এইখানে জব করার জন্য, এইখানে জব খুঁজতে হলে LMI অ্যাপ্রুভ জব কিন্তু আপনার, যদিও ফর্মালিটিস অনুযায়ী যে আপনার সব কিছু ঠিকঠাক থাকলে আপনি LMI অ্যাপ্রুভ জব পেয়ে যাবেন, বাট এখন বর্তমানে পরিস্থিতিটা এরকম কানাডাতে LMI অ্যাপ্রুভ জব খোঁজার জন্য আপনি টাকা পে করতে হয় $20 থেকে $30, যেটা বাস্তব সত্য কথা। তো আপনারা এই ব্যাপারগুলো জানা উচিত যে আসার সাথে সাথে আপনি জব খুঁজে পাবেন, ব্যাপারটা এরকম না। আপনি যদি PNP প্রোগ্রামে আসেন, আপনি যদি ওয়ার্ক পারমিটে আসেন, আপনি যদি স্পন্সর হয়ে আসেন, দ্যাট মিনস আপনি কারো স্পন্সর ফ্যামিলি হিসাবে আসতেছেন, এই এই ব্যাপারগুলো খুবই ভালো। কারণ আপনি এখানে স্টে করে মানে মার্কেট অ্যানালাইসিস করে আপনি জব খুঁজতেছেন, ওয়ার্ক পারমিটে আপনি জব নিয়ে আসতেছেন, ওপেন ওয়ার্ক পারমিটে আপনি এখানে অ্যাপ্লাই করলে জব নিয়ে আসতেছেন। সো এই ক্ষেত্রে আপনাদের এটা করা উচিত, ভিজিট ভিসায় কিন্তু আপনি এখানে জব নিয়ে আসতেছেন না, তো এইখানে এসে আপনি জবটা কীভাবে পাবেন? আপনার ইংলিশ ভালো হতে হবে। আপনি কোনো জায়গায় ইন্টারভিউ দেওয়ার জন্য আপনার এখানে উইন্টারের মধ্যে আপনি ওই জায়গাটার মধ্যে সার্ভাইভ কেন কীভাবে করতে যাবেন? ব্যাপারটা কি এতটা ইজি? অবশ্যই না। আর উইন্টার টাইমে এমনি বর্তমানে জবের পরিমাণটা কম থাকে, উইন্টারে আরও বেশি কম থাকে। আর আপনারা
যখন একটা অপরিচিত জায়গায় আসতেছেন, আপনি কোন জায়গায় জব খুঁজতে যাবেন, কিভাবে যাবেন? কারণ কানাডার সিস্টেমটা এরকম না যে আপনি ইজিলি ভাবে অন্যান্য দেশের তুলনায়, এই জায়গার সিস্টেমটা টোটালি আলাদা। আপনি ইজিলি ভাবে জব পেয়ে যাবেন, আপনি ইজিলি ভাবে, যেরকম অনেকে থাকে যে বেআইনি ভাবে থাকে, যেটাকে বলা হয় যে আপনার কোনো কাগজপত্র নেই, আপনি এখানে রয়ে গেলেন, ব্যাপারটা এত ইজি না। আর আপনি এসআইএলএম ক্লেম করলো, আপনি এখানে সাথে সাথে জব পাবেন এরকম না, আপনার এখানে স্টে করতে হবে। আপনার অপরিচিত, আপনি যদি চেনা পরিচিত মানুষ না থাকে, আপনার একটা হোটেলে স্টে করতে হবে। হোটেলে স্টে করার পর আপনার ওইখান থেকে জব খুঁজতে হবে। আর এসআইএলএম ক্লেম করলে আপনি 5-6 বছরের ভিতরে কোনোভাবেই কিন্তু বাংলাদেশে ব্যাক করতে পারতেছেন না, দ্যাট মিনস আপনি টোটালি স্ট্যাক, আপনি এখানে আটকে যেতেছেন। সো আমি আপনাদের যেটা বলবো, ভিজিট ভিসায় যদি আসেন, অনেক প্ল্যানিং করে বুঝে শুনে আপনাদের আসা উচিত। ভিজিট ভিসায় আসার করো কারো প্ল্যানিং থাকলে, তাকে আগে সবার আগে যেটা চিন্তা ভাবনা করতে হবে, আপনি এখানে আসার পর যে স্ট্রাগল পিরিয়ডটা সেটা কীভাবে সার্ভাইভ করবেন। আপনার পর্যাপ্ত পরিমাণ টাকা থাকতে হবে, যেহেতু আপনার এখানে অপরিচিত মানুষ, পরিচিত মানুষ নাই, তো আপনি তো একটা জায়গায় স্টে করতে হবে, আপনার হোটেলে বা কারো বাসায় স্টে করতে হবে, ভাড়া নিতে হবে। তো এইখানে কিন্তু আপনার টাকা খরচ হইতেছে, যে আপনি যে এখানে সাথে সাথে জব পেয়ে যাবেন, মানুষ যদি বলে থাকে আপনাদেরকে কেউ যে আপনি আসার সাথে সাথে জব পেয়ে যাবেন, নোপ, কোনোভাবেই এটা পসিবল না যে আপনি আসার সাথে সাথে কানাডাতে ভিজিট ভিসায় এসে জব পেয়ে যাবেন। বর্তমানে উইন্টারে এমনিই জবের ক্রাইসিস থাকে, এর মাঝখানে আপনি উইন্টারের মধ্যে উইদাউট প্রোটেকশন, দ্যাট মিনস আপনার কাছে কোনো গাড়ি নেই, আপনার কাছে পরিচিত মানুষ নেই, আপনি কোন জায়গায় জবের জন্য অ্যাপ্লাই করেন আপনি কিছু জানেন না, তো ব্যাপারটা কতটা ক্রিটিক্যাল। ইভেন আপনি অনেক টাকা দিয়ে যদি আসেন, আপনি কি আদৌ পসিবল সাথে সাথে আপনি ব্যাক করে চলে যাওয়া, এত টাকা দিয়ে কানাডাতে আসছেন, আসার পরে আপনি জব খুঁজে পাবেন নাকি, সেটাও কিন্তু কোনো গ্যারান্টি নেই। সো এই ব্যাপারগুলো আপনাদের জানা উচিত, বোঝা উচিত, কারণ আপনি ইজিলিভাবে এসে পড়তে পারতেছেন, বাট এইখানে আসার পর আপনার সিচুয়েশনটা কী হইতেছে সেটা আপনাদের বোঝা উচিত। সিচুয়েশনটা খুবই ডিফিকাল্ট, আর উইন্টারের মধ্যে সার্ভাইভ করে, কারণ বাংলাদেশের ওয়েদার একরকম, এখানকার ওয়েদার টোটালি আরেক রকম। এইখানে আসার পরে আপনি উইন্টারের মধ্যে হেঁটে কোনো জায়গায় জব খুঁজতে যাবেন, ইটস নট পসিবল। আপনি বাস পাস করতে যাবেন, এটা যে এতটা ইজি এরকমটা কিন্তু না। আমি আপনাদেরকে যে মোটিভেটেড যে ব্যাপারটা, ডিমোটিভেশন করতেছি না, আমি মোটিভেশনই করতেছি, বাট আপনাদের প্ল্যানিং করে আসা উচিত, আপনি কীভাবে স্টে করবেন, কোথায় থাকবেন, আপনার জব খুঁজতে গেলে এতদিন টাইম লাগবে, সাথে সাথে জব পাবেন ব্যাপারটা এরকম না। এটা একটা টাইমের ব্যাপার, একটা সময়ের ব্যাপার, যেহেতু সময় লাগবে, এই সময়ের জন্য আপনার অবশ্যই আপনার নিজের টাকা খরচ করতে হবে, যে টাকা নিয়ে আসবেন, তো ওই পরিমাণ টাকাও কিন্তু আপনি থাকতে হবে। কারণ এখানে আপনি যেখানেই যান কানাডাতে, অ্যাভারেজ যদি আপনি মিনিমাম প্রতি মাসে $1,000 খরচ আছে, নো ম্যাটার হোয়াট $1,000 খরচ আছে, আমি বলবো আপনার বাসা ভাড়া বলেন, খাবার দাবার বলেন, গ্রোসারি বলেন, আপনি এদিকে যাবেন, সব মিলে $1,000 মোর দেন এরকম, আমি $1,200-1,300 মতো একটা আনুমানিক বর্তমানে যে অবস্থা, এত টাকা কিন্তু খরচ আছে। তো প্রতি মাসে আপনি উইদাউট ইনকামে $1,300 করে প্রতি মাসে দিতে হইতেছে আপনার, দেন কিন্তু জবের ইস্যুটা। আর জব খুঁজতে গেলে অনেক সময় এলএমআইয়ের অ্যাপ্রুভ জব পাওয়াটা এতটা ইজি এরকম না, কারণ এলএমআইয়ের অ্যাপ্রুভ জব পাওয়াটাও খুব কঠিন, কারণ অনেকে টাকা দাবি করে, যেটা আসলে বাস্তব পরিস্থিতি। আমি একদম বাস্তব পরিস্থিতিটা, ভিজিটর ভিসা আসার যে বাস্তব পরিস্থিতি সেটা আপনার কাছে তুলে ধরতেছি। সো যারাই আসবেন মাথায় চিন্তা ভাবনা করে আসবেন, কারণ 5,000 মানুষ আসছে টরেন্টোতে, তারা থাকার জায়গা পাইতেছে না, ইভেন রাস্তায় রাস্তায় ঘুরতেছে, ব্যাপারটা কী পরিস্থিতি। এটা জানার পর আমার পার্সোনালি খুব খারাপ লাগতেছে, এই ভিডিওটা আপনাদের কাছে করার জন্য, আপনাদের কাছে ইনফরমেশনটা দেওয়ার জন্য এই ভিডিওটা করা, যে ভিজিট ভিসা যারাই আসবেন, যারা বিজনেস পারপাসে আসতেছেন, যাদের কাছে পর্যাপ্ত টাকা আছে, ইভেন পরিচিত লোক আছে, তাদের আসা উচিত। যে কেউ র্যান্ডম মানুষ আসে, তাদের কাছে টাকাও নেই, আপনি এখানে কীভাবে স্টে করবেন, উইন্টার মধ্যে কীভাবে সার্ভাইভ করে চাকরি খুঁজে পাবেন, ব্যাপারটা কিন্তু খুবই ডিফিকাল্ট। চাকরি পাওয়াটা কিন্তু ভিজিট ভিসা এতটা ইজি না, এলএমআইয়ের অ্যাপ্রুভ জব, আপনি এলএমআইয়ের অ্যাপ্রুভ জব খুঁজে না পেলে আপনাকে ব্যাক করতে হবে, প্লাস আপনারা এসআইএলএম ক্লেম করতেছেন, বাট এসআইএলএম ক্লেম করে স্টিল আপনি অচেনা মানুষের জায়গা থেকে আপনি কীভাবে জব খুঁজে পাবেন, অবশ্যই ডিফিকাল্ট। আর আরেকটা বড় কথা হলো, এসআইএলএম আপনি ক্লেম করলেন, আপনি জব খোঁজার জন্য আপনার যে সময়টা লাগবে, এই সময় আপনি কোথায় স্টে করবেন, আপনার নিজের পকেট থেকে কিন্তু টাকাটা যাবে, তো এই টাকাগুলোও কিন্তু আপনার সেভ করে আনতে হবে কানাডাতে। এই ব্যাপারগুলো মাথায় রেখে আনা উচিত। আপনি যদি একটা জায়গায় স্টে করেন, সো সেই অনুযায়ী আপনার টাকা নিয়ে আসতে হবে। ইভেন আপনি স্টে করার জন্য এখানে অনেক জায়গায় কম টাকার হোটেল আছে, বেশি টাকার হোটেল আছে, সেগুলোও কিন্তু সার্ভে করে আপনাদের আসা উচিত। সবচেয়ে বড় কথা, আপনি এখানে আসার পরে খাবারের যে ব্যাপারটা, স্টে করার যে জায়গাটা, এই টাকাগুলো কিন্তু আপনার রিজার্ভ করেই আসতে হবে। কারণ আপনি সাথে সাথেই যদি কেউ বলে থাকে সাথে সাথে আপনি জব পাবেন কানাডাতে ভিজিট ভিসায় আসার পর, নো, এটা টোটালি মিথ্যা কথা, ভুল কথা, এটা আপনারা অবশ্যই বুঝে রাখা উচিত। আপনার যদি চেনা পরিচিত মানুষ কানাডাতে থাকে, সেই ক্ষেত্রে আপনার অবস্থানটা একটু অন্যরকম হতে পারে। এই ব্যাপারগুলো মাথায় রেখে কানাডাতে আসেন,
বুঝে শুনে আসেন। আর যদি বিজনেস করার ক্ষেত্রে আপনাদের কোনো প্ল্যানিং থাকে, যে আপনি এখানে বিজনেস প্ল্যানিং করে আসতেছেন বা আপনার কাছে পর্যাপ্ত পরিমাণ টাকা আছে, সেই ক্ষেত্রে ব্যাপারটা অন্যরকম হতে পারে। বাট অচেনা জায়গায় এসে আপনি উইদাউট কোনো ব্যাপার অনুযায়ী আপনি এখানে আসতেছেন, এটা অবশ্যই ঠিক না, না বুঝে না শুনে। আপনি সাথে সাথে চাকরি পাবেন না, চাকরি পাওয়ার ক্ষেত্রেও আপনার এসআইএলএম ক্লেম করা, লাইক নট এসআইএলএম, এসআইএলএম পরের ইস্যু, বাট চাকরি করার ক্ষেত্রেও আপনার এলএমআইআর অ্যাপ্রুভ জব ম্যানেজ করে এখানে পারমানেন্ট হতে হবে, যেটা এতটা সহজ না। এর থেকে ভালো আপনারা স্টাডি পারমিটে আসেন, ওয়ার্ক পারমিটে আসেন, অন্য প্রোগ্রামে আসেন, যেটা আপনাদের জন্য হেল্পফুল হবে। কারণ আপনি ওয়ার্ক পারমিটে আসেন, সাথে সাথে এখানে কাজ করতে পারতেছেন, ভিজিট ভিসা আপনি কোনো কাজ করতে পারতেছেন না, আপনার নিজের চাকরি খুঁজে বের করতে হবে। সেটা খোঁজার জন্য আপনার নির্দিষ্ট একটা সময় লাগবে, সেই সময়টার জন্য আপনার অবশ্যই অবশ্যই সেই টাকা রিজার্ভে থাকতে হবে। ইভেন আপনি চেনা মানুষ থাকলে, তার বাসায় থাকলেন, সেখানে খাওয়া দাওয়া করলেন, সেটা অন্য ইস্যু। আপনার কাছে পর্যাপ্ত পরিমাণ টাকা থাকলে সেটাও অন্য ইস্যু। সো আপনাদের কাছে রিকোয়েস্ট, না বুঝে না শুনে এত টাকা দিয়ে কানাডাতে আসবেন না। আর কানাডাতে ভিজিট ভিসায় আসতে 25-30 লাখ টাকা লাগে না। প্লিজ নিজে নিজে অ্যাপ্লাই করেন, নিজে নিজে বুঝেন কী কী কাগজপত্র লাগে, সেটাও আমি বলছি, নিজে নিজে ট্রাই করেন, এত টাকা লাগবে না, 2 লাখ টাকার মধ্যেই আমার মতে সম্ভব। আর আমি কোনো ধরনের টাকা পয়সা লেনদেন বা কারোকে ওয়ার্ক পারমিট দিয়ে বা ভিজিট ভিসা আনতে পারবো না, কারণ আমার এই স্কোপ নাই। আমার যেটা সম্ভব আমি আপনাকে ইনফরমেশন দিতে পারবো। কেউ যদি আমার থ্রুতে আপনাদের কাছে টাকা দাবি করে বা আমার কথা বলে যে আমার সাথে বিজনেস করে, এরকম কোনো কিছু করে, টোটালি মিথ্যা বা ফেক। আর ভিজিট ভিসায় এসে চাকরি পাওয়া সাথে সাথে সম্ভব না, এটা হলো ট্রু হিস্টোরি। থ্যাংক ইউ, সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কেয়ারফুল থাকবেন। থ্যাংক ইউ।